সরকারের গাফেলতি দিয়ে আমি কি দাড়ি রং করব না মন্ত্রী? এটা তো কোনটা, এটা তো নতুন করে নির্মাণ আমি করিনি, এটা তো আগেই হয়ে আছে। লক্ষ্যযোগ্য বাস যখন আমি বন্ধ করে দেব তখন আপনারা সাংবাদিকরা সবার আগে বিক্ষোভ দেখাবেন, আপনারাই বলবেন যে সরকার জনগণ অপেক্ষা করে আছে, রাস্তা হাজার হাজার মানুষ, গাড়ি নেই, গণপরিবহন নেই, এই অভিযোগ আপনারাই দিতে থাকবেন। কাজে আমাদের তো শাকের করা, এটা করলেও দোষ ওটা করলেও দোষ, এইসব গাড়ি আমরা বন্ধ করে দিতে পারি। এরপর ঢাকা শহরে তো রিপ্লেসমেন্ট নাই, রিপ্লেসমেন্ট হওয়ার আগে আমি গাড়ি বন্ধ করে দিয়ে কি লাভ, এসব গাড়ি তো আমি বন্ধ করতে পারি, চেষ্টাও করেছি এবং তখন আপনাদের মধ্য থেকেই প্রতিবাদ এসেছে যে জনগণকে কষ্ট দিয়ে দা ঘন পরিবহন বন্ধ করে দেওয়া। এই সময়ে পদ্মা সেতুটা হয়ে গেছে, এই সময়ে এলিভেটেড এয়ারপোর্ট থেকে ফার্ম গেট হয়ে গেছে, এই সময়ে মেট্রো রেল উত্তরা থেকে মতিঝিল চলে এসছে। 12 বছর কম সময়, 12 বছর কি আমরা কম কাজ করেছি? সারা বাংলাদেশে আজকে কত ফ্লাইওভার আপনি দেখেছেন কোনোদিন? কত ফোর লেন, কতটা যেদিকে যান সমতল থেকে পাহাড়ে রাস্তা রাস্তা রাস্তা, সীমান্ত সড়ক পর্যন্ত হচ্ছে। আপনি 12 বছরের কথা এনে অপবাদ দিচ্ছেন কেন? 12 বছরে কি বাংলাদেশে এই মন্ত্রণালয় যে কাজ হয়েছে মেগা প্রকল্প সেটা কি আর কোথাও হয়েছে? তাহলে কেন অপবাদ দিচ্ছে? একটা প্রকল্প এটা কোম্পানি যাদের কাজ দেওয়া হয়েছে তাদের গাফিলতির জন্য আমরা বারবার বলেছি, একটা প্রকল্পই শুধু বিলম্বিত, ডিসেম্বরের মধ্যে বাদ চলে আসবে বাদ, এবং আমি আশা করি ডিসেম্বর থেকেই মানে বিআরটি প্রকল্প পুরোদমে আমরা চালু করব। কয়েকদিন পরে আমরা সাতটা ওভারপাস খুলে দিচ্ছি, 24 তারিখে আমি যাব এবং আরো সুবিধাজনক করে দেবো।